এই যে উম্মতের মধ্যে এত কিছু চলছে, এত পীর মাজার, বাংলাদেশে শুধুমাত্র 1981 সালের হিসাবে 298,000 পীর এবং তাদের মাজার আছে, 300,000 বেশি মাজার এই দেশে আছে। এই মাজারগুলোর বিরুদ্ধে আমাদের পপুলার বক্তা যারা, তারাও কোনো কথা বলেন না। আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন। সেই অবস্থায় তোমাদের মুক্তির একটাই পথ, আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকো এবং আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরাম, তাদের চলার পথকে তোমরা ধরে থাকো। কারণ তারা বড় আলেম হতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের বক্তব্যের উপরে তাদের বক্তব্য স্থান পেতে পারে না। তারা নিজেরাই কথা বলে যাচ্ছে, যা সহিহ হাদিস ও মাযহাবি। আমাদের কথার উপরে যদি আল্লাহ রাসূলের কোনো বিশুদ্ধ কথা তোমরা পেয়ে যাও, আমাদের কথাগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কথা মেনে নাও। এটা তাদের বক্তব্য, আমরা তাদের বক্তব্য পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কেন ছেড়ে দিচ্ছি? কারণ আল্লাহর রাসূলের বক্তব্য সবার আগে। সেই ক্ষেত্রে আমাদের ময় মুরব্বী ছাড়তে আমাদের এত কেন কষ্ট হচ্ছে? মানুষকে আল্লাহর রাসূল সৃষ্টি করেছেন বিতর্ক প্রবণ করে, বিতর্ক করা, কোনো বিষয়ে বেশি মনাকাশা করা, এটা মানুষের অভ্যাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদি আমরা প্রতিদিন অন্ততপক্ষে 17 বার যখনই আমরা সালাত আদায় করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই কথাটা আমরা বারবার বলছি, কিন্তু সিরাতুল মুস্তাকিম যদি আমরা জিজ্ঞাসা করি আমাদের মুসলিম ভাইদেরকে, আমরা অধিকাংশ মুসলমানকে পাবো সিরাতুল মুস্তাকিম আসলে তারা জানেন না। এ বিষয়ে তাদের স্পষ্ট ধারণা নেই সিরাতুল মুস্তাকিম মানে কি। তারা এটুকু জানেন সঠিক পথ, কিন্তু সঠিক পথটা আসলে কি আপনি জানেন? আপনার জান্নাতে যেতে হবে, সরল সঠিক পথের একটা সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায়। আপনি জানেন জান্নাতে যেতে হবে, এমন কোনো ব্যক্তি নেই যিনি জান্নাতে যেতে চান না। আমরা যারা মুসলিম হই, মুসলিম যারা আছে, যে যে মতাদর্শে হোক না কেন, যে যে মতবাদের হোক না কেন, জিজ্ঞাসা করে দেখেন তারা প্রত্যেকেই তাদের একটাই লক্ষ্য, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু জান্নাতে যেতে হবে কিভাবে? আপনি বগুড়া থেকে ঢাকায় যাবেন, আপনি জানেন আপনাকে ঢাকায় যেতে হবে, কিন্তু আপনি জানেন না কোন রাস্তা দিয়ে আপনাকে ঢাকায় যেতে হবে। সেজন্য আপনি কি করলেন? আপনার অনেক প্রস্তুতি ভালো আছে, আপনি একটা লিমুজিন গাড়ি নিয়েছেন, আপনার এক মাসের থাকা খাওয়ার জন্য ব্যবস্থাপনা নিয়েছেন, নিয়ে আপনি যে রাস্তা দিয়ে ঢাকা যাওয়া শুরু করলেন সেটা আসলে ঢাকা যাওয়ার রাস্তা না, সেটা আসলে রংপুর যাওয়ার রাস্তা। আপনি কি কখনো ঢাকায় পৌঁছতে পারবেন? একজন ব্যক্তি তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তার সামগ্রিক প্রস্তুতি সবই ভালো, তিনি ভাবছেন আমি নিশ্চিত জান্নাতে চলে যাচ্ছি, কিন্তু তার পথটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নয়, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবেন? মূল বিষয়টা হচ্ছে এটাই যে সিরাতুল মুস্তাকিমটা আসলে আমরা চিনতে পারিনি, যেটা আমাদের সবার আগে প্রয়োজন। সিরাতুল মুস্তাকিম চেনা, জান্নাতে তো অবশ্যই যেতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের সব কার্যক্রম, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে প্রধান রাস্তা যে রাস্তা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, সেই রাস্তাটা চেনাটাই আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য। এবং মুসলিম মাঝে এই রাস্তাটা এখনো চিনতে পারে নাই, এইটাই তাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। আমাদের রাজনৈতিক সমস্যা থাকতে পারে, আমি আগেই বলেছি, আমাদের লক্ষ লক্ষ মানুষ হয়তো মারা যেতে পারে বিদ্রোহীদের আক্রমণে, কিন্তু সেই আক্রমণ আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত হয়তো করবে না। আজকে ফিলিস্তিনে হয়তো 50,000 মানুষ মারা গিয়েছে, কিন্তু ওই মানুষগুলো যদি ঈমান ঠিক থাকে, তাদের যদি চলার পথ ঠিক থাকে, তাদের মৃত্যু তাদেরকে হয়তো সাময়িক কষ্ট দিয়েছে, কিন্তু তাদেরকে স্থায়ী মুক্তি, অর্থাৎ তাদেরকে কিন্তু জান্নাতে ইনশাআল্লাহ প্রবেশ করাবে। অর্থাৎ চূড়ান্ত অর্থে কিন্তু তারা ব্যর্থ নয়, কিন্তু আমরা যারা টুপি দাঁড়িয়ে পড়ে আছি, আমরা যারা দিনের পথে চলছি বলে নিজেকে মনে করছি, অথচ আল্লাহ রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে বসে আছি, তারা দুনিয়াতে যতই সুখে শান্তি থাকি না কেন, যতই এখানে তাহাজ্জুদ গুজার হই না কেন, আমরা কিন্তু চূড়ান্ত বিচারে ব্যর্থদের কাতারে চলে গেলাম। আমাদের মুসলমানদের মূল কিন্তু চিন্তাধারা আমাদের আখিরাত কেন্দ্রিক। আখিরাতে আমরা ভালো থাকতে পারছি কিনা, দুনিয়াতে সাময়িক কষ্টটা হতেই পারে, দুনিয়া কষ্টেরই জায়গা, পৃথিবীতে এমন কোনো নবী আসেন নাই যাদের কষ্ট হয় নাই, প্রত্যেক নবী কষ্ট করেছেন, প্রত্যেক উম্মার যারা ভালো ভালো মানুষ তাদেরকে কষ্ট করতে হয়েছে। এই কষ্ট করাটা আমাদের জন্য পরাজয়ের কারণ নয়, এটা আমাদের ব্যর্থতার চিহ্ন না, আমাদের ব্যর্থতার কারণ, আমাদের ব্যর্থতার চিহ্ন আমাদের আখেরাত হারান। এই বিষয়টাই যদি আমরা আজকে স্পষ্ট করতে পারি, আমরা মনে হয় খুতবার উদ্দেশ্য সফল হবে। প্রথমত, সিরাতুল মুস্তাকিম আসলে কি জিনিস? সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফ 153 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউ, এই পথটাই তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ বাদ দিয়ে ডানে বামে আরো অনেক পথ আছে, আল্লাহর পথ বাদ দিয়ে আরো পথ আছে, সেগুলো দেখতে আল্লাহর পথের মতোই,
আল্লাহ রাসূলের দেখানো পথের মতোই, কিন্তু আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই পথগুলো অনুসরণ করতে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর যে পথটা সেই পথ থেকে তোমরা দূরে চলে যাবে। দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা ওসিয়ত করছেন। ওসিয়ত মানে কি? যে নির্দেশটা একেবারে অপরিহার্য পালন করা। একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার আগে যে ওসিয়তটা করে যায় সেটা অবশ্য পালনীয় ওসিয়ত। আল্লাহ বলছেন দালিকুম ওয়াসাকুম বিহি, তোমাদের ওসিয়ত করা হচ্ছে এই বিষয়ে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বেঁচে থাকতে পারো, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারো। এই আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সামনে এসে এই আয়াতের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, সামনে একটা দেওয়ালের উপরে একটা দাগ টেনে দিলেন, সোজা একটা দাগ টানলেন, দাগ টানার পরে ডান দিকে বাম দিকে আরো কিছু দাগ টানলেন, টানার পরে বলছেন যে হাদা সাবিলুল্লাহ, মাঝখানে যে সোজা দাগটা টেনেছি এই দাগটা হচ্ছে সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ, আর ডান দিকে বাম দিকে যে পথগুলো রয়েছে এগুলো হচ্ছে শয়তানের পথ। তারপরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন, যে আয়াতটা আমরা আজকের খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, সূরা আরাফ 153 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিসে আমাদের কাছে যে বিষয়টি বলা হয়েছে হাদা সাবিলুল্লাহ বা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের অনুসরণের জন্য আমাদেরকে এই আয়াত এবং হাদিসে মানে আমাদের উৎসাহিত করা হয়েছে। এখন যেটা আমাদের জানার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে বলেছেন সিরাতুল মুস্তাকিমের কথা, এবং আল্লাহ রাসূলও বলে গেলেন এই যে সাবিলুল্লাহর কথা, এই সাবিলুল্লাহ কি জিনিস, এই সিরাতুল মুস্তাকিম কি জিনিস, প্রথম যেটা আমাদের কথা সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেই মাধ্যম দিয়ে এই দিনের হেদায়েত পাঠিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য প্রথম সিরাতুল মুস্তাকিমের পথ, সেটা হচ্ছে আল কুরআন এবং সহি সুন্নাহ। এটা হচ্ছে আমাদের চলার পথের প্রধান গাইডলাইন। এই গাইডলাইনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি অনুসরণীয়, এটাই আমাদের জন্য একমাত্র অনুসরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের দিন 120,000 সাহাবি তাদের সামনে করে যে বক্তব্যটি দিয়েছিলেন, যে ঐতিহাসিক বক্তব্য, সেই ঐতিহাসিক বক্তব্যের একটা পর্যায়ে তিনি বলেছিলেন তার তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছিলাম, তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হয়ে যাবে না, এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নাতে নবী, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই হচ্ছে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। এই সহজ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমরা যে কাজই করি না কেন, যে ইবাদতই করি না কেন, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আচার আচরণ, আমাদের ইবাদত বন্দেগি, সমস্ত কিছুই হবে এই দুটো গাইডলাইনকে অনুসরণ করে। এর বাইরে যদি আরো গাইডলাইন খুঁজতে যাই আমরা নিঃসন্দেহে বিভ্রান্ত হয়ে যাবো। একটা ট্রেন যখন চলে, একটা ট্রেন দুইটা লাইনের উপর চলে, ওই লাইনের বাদ দিয়ে ওই লাইন বাদ দিয়ে অন্য কোনো লাইনে গেলে সে নিশ্চিত অভ্রষ্ট হয়ে যাবে, পথচ্যুত হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে একজন মুমিনের চলার পথ হচ্ছে আল কুরআন এবং হাদিস। এর বাইরে দ্বিতীয় কোনো পন্থা যদি আমরা চিন্তা করি, যদি আকাবের বুজুর্গর পথ অনুসরণ করতে যাই, নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এটাই হচ্ছে মূল কথা, মৌলিক কথা। আমরা ইবাদত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, সালাত আদায় করবো কীভাবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবেই আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ জিকির করছি কীভাবে জিকির করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হেদায়েত দিয়েছেন সেভাবে, হজ করতে যাচ্ছি সিয়াম পালন করছি কীভাবে পালন করবো, আল্লাহ রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে। এখানে কোনো আকাবির বুজুর্গ, কোনো মাজহাব, কোনো মতাদর্শ, কোনো মতবাদ, এই সমস্ত কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আমাদের কোথাও বলে দেন নাই। আমাদের জন্য সরল সঠিক পথ স্পষ্ট একটাই রেখে দিয়েছেন, সেটার নাম হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের কথা যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, তখন আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে তোমরা কোনো কাজ করতে যেও না, তারাই তোমাদের জন্য চূড়ান্ত আদর্শ, এর বাইরে কোনো পথ তোমরা খুঁজতে যেও না। আহলে হাদিসদের এই আকীদা এবং মানহাজের কারণেই যুগে যুগে ওলামায়ে কেরাম আহলুল হাদিসের প্রশংসা এভাবে করছেন, যেমন ইমাম খতিব আল বাগদাদি তিনি বলছেন অকুল্লু ফিয়াতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তাত্তাব তারজিউ ইলাইহি, পৃথিবীতে যত মতবাদ আছে, যত মাজহাব আছে, যত দল আছে, যত উপদল আছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় তারা তাদের অন্তর যা চায়, তারা যেটা যেভাবে বোঝে সেইভাবে তারা চলতে চায়।
যে মতটি তাদের কাছে সুন্দর মনে হয় সেই পথটি তারা আঁকড়ে ধরে থাকে। তবে শুধুমাত্র আহলুল হাদিসরা বাদ দিয়ে ফাইনাল কিতাব উদ্দাতহুম, কারণ আল্লাহর কিতাবই হচ্ছে তাদের একমাত্র সম্ভব। ওয়া ইন্নাস সুন্নাতা হুজ্জাতুহুম, এবং সুন্নাতই তাদের কাছে একমাত্র দলিল। আর রাসূল ফিয়াতুহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের একমাত্র দল, তাদের ভিন্ন কোনো দল নেই, একটাই দল, তারা হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দল। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং তার দিকেই তাদের নিসবত। এজন্য ইমাম ইবনে কাসির তার তাফসীর লিখতে যে ওই আয়াতটি যখন আসলো যেখানে বলা হয়েছে অকুল যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দলকে আহ্বান করবেন তাদের ইমামদের নাম ধরে, তখন তিনি বলছেন হাদা আকবারু শারাফিন লি আহলিল হাদিস বি আন্না ইমামাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় শারাফ, আহলে হাদিসদের সবচেয়ে বড় সম্মান, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম ধরে তাদেরকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, এই সম্মান, এই মর্যাদা পাওয়ার একটাই কারণ যে তারা কোনো অবস্থাতেই আল্লাহ এবং তাঁর রাসূলের বাদ দিয়ে অন্য কোনো দিকে তারা কখনোই মনোযোগ দেয় না, এবং তাদের বৈশিষ্ট্য এটা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন পবিত্র কোরআনে সূরা নূরের 52 নম্বর আয়াত, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আই লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন তাদের সামনে আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা চলে আসে, আল্লাহ এবং তাঁর রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, সেই সময় তাদের একটাই বক্তব্য হয় সামিয়ানা ওয়া আতানা, আমরা শুনে নিলাম, মেনে নিলাম, যখনই শুনছি তখনই মেনে নিচ্ছি। আহলে হাদিসদের বা আহলে হাদিস যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা হকপন্থী, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে কোনো মানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো বক্তব্য চলে এসেছে, তাদের একটাই উত্তর, তাদের একটাই প্রতিক্রিয়া সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এই বৈশিষ্ট্য যারা অর্জন করেছেন তারাই মূলত সিরাতুল মুস্তাকিমের অনুসারী। অনেক সময় আমি মনে করি দু একটা বিষয় একটু এদিক সেদিক করলে সমস্যাটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের প্রেক্ষিতে একটা আয়াত এভাবে নাজিল হয়েছিল, সে হাদিসের দিকে আমরা যাচ্ছি না, শুধুমাত্র আয়াতেই বলছি। আল্লাহ বলছেন যে ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাল মুমিনা। কোন মুমিন এবং মুমিনার জন্য এটা উচিত হবে না, যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে দিয়েছেন, সে অবস্থায় নিজের কোনো মতামত পেশ করার কোনো সুযোগ নেই। আই ইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা নিজে নিজে কোনো মত দেবে যে না এটা ঠিক হচ্ছে না, বরং এটাই ঠিক হবে, এটাই ভালো হবে, অথবা এটা আমার মাঝাবে নাই, এটা আমার হুজুরা মানেন নাই, এটা আমার এলাকায় চলে না, এই ধরনের কোনো অপশন আর নেই। যখন আল্লাহ তাআলা রাসূল পক্ষ থেকে চলে এসেছে, আপনার একটাই বক্তব্য সামিনা ওয়া আতা, এটাই হতে হবে ইমানদারের বক্তব্য। ওমাই আসিল্লা রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাল মুবিনা, নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর রাসূলে যারা অবাধ্যতা করলো সে নিঃসন্দেহে স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল। সামান্য উপস্থিতি, আমাদের মধ্যে অনেক সময় বিতর্ক হয়ে যেতে পারে, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, অনেক সময় তাদের মধ্যেও কোনো বিষয়ে বিতর্ক হবে, এটা স্বাভাবিক, মানুষ বিতর্ক প্রবণ। খুলিকাল ইনসান জাদুলা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিতর্ক প্রবণ করে, বিতর্ক করা, কোনো বিষয়ে বেশি মনাকাশা করা, এটা মানুষের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অস্বীকার করেননি, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা ওলামায়ে কেরাম, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কথাও তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুন ফি শাইইন, তবে হ্যাঁ তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি বিতর্ক লেগে যায়, মতভেদ সৃষ্টি হয় কোনটা সঠিক এটা নিয়ে যখন তর্ক হয়ে যায়, তখন কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আর বলা হচ্ছে না তোমরা তোমাদের আলেমদের কাছে ফিরে যাও, তখন বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে ফিরিয়ে দাও, জানতে চাও, জেনে নাও যে আল্লাহ এবং তাঁর রাসূল কি বলেছেন। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরামের কাছে যাওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন না। তার মানে বিতর্ক যখন হবে, বিতর্ক হওয়ার অবস্থায় আমাদের দেখতে হবে আল্লাহ কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন, যেটা বলেছেন সেটাই আমাদের কাছে অগ্রাধিকার পাবে, তখন আর কোনো আলেম ওলামা বা কে কি বললো সেটা আমাদের জন্য দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, হাদিস মানার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা বিপদে পড়ে যাই, এক
নম্বর বিপদ হচ্ছে যে হাদিস মানার ক্ষেত্রে আমরা অনেক সময় জয়ীফ হাদিস অনুসরণ করি। হাদিস মানার ক্ষেত্রে একমাত্র অনুসরণ করতে হবে সহি হাদিস। কোরআনের ক্ষেত্রে এই বিতর্কটা নেই, কোরআনে যা আছে 100% সবাই ঐক্যবদ্ধ যে না এর ভিতরে কোনো বিতর্ক নেই। সেটা আপনি শিয়া বলেন, সুন্নি বলেন, যেই বলেন না কেন, সবাই এই বিষয়ে একমত যে কোরআনের মধ্যে আমাদের কোনো দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু হাদিসের ক্ষেত্রে অনেক হাদিস এমন ঢুকে গেছে যেই হাদিসগুলো আসলে আল্লাহ রাসূলের হাদিস নয়। এই হাদিসগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? নিঃসন্দেহে আমরা সহি হাদিসের বিপরীতে কোনো জয়ীফ হাদিস গ্রহণ করতে পারি না। জয়ীফ হাদিস মানে কি? যে হাদিসটা দুর্বল, সনদটা দুর্বল। কিভাবে দুর্বল? ওই হাদিসটা স্বয়ং আল্লাহ রাসূলের সাহাবি পর্যন্ত পৌঁছেছে কিনা, অর্থাৎ সাহাবি বলেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আল্লাহ রাসূল তো পরের কথা, আল্লাহ রাসূলের সাহাবি হাদিসটা বলেছেন কিনা এটা নিয়ে সন্দেহ যখন থাকে তখন সেটাকে নিঃসন্দেহে সহি হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাদিস গ্রহণের ক্ষেত্রে সবসময় সহি হাদিসটা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত আরেক বিপদ যেটা আমরা পড়ে যাই, আমরা আমাদের আঞ্চলিকতা, আমরা আমাদের এলাকার মানহাজ, আমরা আমাদের এলাকার প্রচলন এগুলোকে সহজে ছাড়তে পারি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। আল্লাহ রাসূলের হাদিস চলে আসছে, মেনে নিচ্ছি, মানার পরেও সেটাকে মন থেকে যেন গ্রহণ করতে পারছি না, মনে হচ্ছে যেন অমুক আলেম আমাদেরকে বলে গিয়েছিলেন, এত দিনদার পরেশগার আলেম ছিলেন তিনি, তিনি কি ভুল করতে পারেন? আমার বাপদাদা 14 পুরুষ তারা এই আমল করে এসেছেন, তাদের পক্ষে কি ভুল করা সম্ভব? তাদেরকে আমি 5 সালাত আদায় করতে দেখেছি, তাহাজ্জুদ কোনো মিস করতে দেখি নাই, এই সমস্ত মানুষগুলো কখনো ভুল করতে পারে? কিন্তু আমাদের মাথায় এই চিন্তাটুকু আসছে না যে এনারা তো আর যাই হোক না কেন, তারা মানুষ, আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর অবস্থান এবং আমাদের সাধারণ মানুষের অবস্থান কখন এক হতে পারে? এই জায়গাটা আমাদের চিন্তাটা ঘুরছে না। এই যে এই চিন্তাটা যদি একটু ঘুরিয়ে নিতে পারতাম যে না, আমাদের যারা মায় মুরব্বী যারা ছিলেন, আমাদের এলাকায় যেটা চলতো, আমাদের মুরব্বীরা যেটা করে গেছেন, হয়তোবা তারা না জানার কারণে করেছেন, হয়তোবা তারা বিষয়টা বুঝতে পারেন নাই, তারা তো মানুষ। আল্লাহ রসুল ছাড়া বাকি আর যত মানুষ রয়েছেন, যত ওলামায়ে কেরাম রয়েছেন, কেউ নিষ্পাপ নয়। আমরা 4 মাযহাবের 4 ইমামকে সর্বদা আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, 4 মাযহাবকে আমরা কখনো বাতিল বলি না। কিন্তু আমরা এগুলোকে অন্ধভাবে অনুসরণ করি না। কেন করি না? কারণ তারা বড় আলেম হতে পারেন কিন্তু আল্লাহ রসুলের বক্তব্যের উপরে তাদের বক্তব্য স্থান পেতে পারে না। তারা নিজেরাই কথা বলে যাচ্ছে যে সহিহ হাদিস বা মাযহাবি। আমাদের কথার উপরে যদি আল্লাহ রসুলের কোনো বিশুদ্ধ কথা তোমরা পেয়ে যাও, আমাদের কথাগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের কথা মেনে নাও, এটা তাদের বক্তব্য, আমরা তাদের বক্তব্য পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কেন ছেড়ে দিচ্ছি? কারণ আল্লাহ রসুলের বক্তব্য সবার আগে। সেই ক্ষেত্রে আমাদের ময় মুরব্বী ছাড়তে আমাদের এত কেন কষ্ট হচ্ছে? আমাদের এলাকার আমল ছাড়তে এত কেন কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এই আকিদার জায়গাটা, সিরাতুল মুস্তাকিমের জায়গাটা আমাদের যদি পরিষ্কার থাকে তাহলে এটা নিয়ে আমাদের এত বেশি কষ্ট হবে না। আমাদেরকে এই কথাই মনে রাখতে হবে, আমাদের একমাত্র চলার পথ সিরাতুল মুস্তাকিম হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে অন্যের কথা ভুল হতেও পারে, ঠিক হতে পারে, ঠিক হলে গ্রহণ করে নেব, ভুল হলে সেটাকে ছাড়তে আমরা এক মুহূর্ত দ্বিধা করব না। এই যে চিন্তাধারা, এই যে আকিদা, এই যে মানহাজ, এই মানহাজ যারা পোষণ করতে পারেন তারাই সিরাতুল মুস্তাকিমের প্রকৃত অনুসারী হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবারে আসি দ্বিতীয় যেটা বিষয়, কোরআন এবং সহিহ হাদিস মেনে নিলাম, মানার পরে কোরআন এবং সহিহ হাদিস বোঝার ক্ষেত্রে কিভাবে বুঝবো? আমি কি আমার নিজের মতো করে কোরআন হাদিস বুঝবো? এই জায়গাতে এসে দ্বিতীয় প্রশ্নটা চলে আসে, সিরাতুল মুস্তাকিমে যারা অনুসরণ করবেন তাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আমি যেন নিজে নিজে কোরআন এবং হাদিস বুঝতে না যাই, নিজে নিজে বুঝতে গেলে বিপদে আমাকে পড়তে হবে। এজন্য এমন একটা মানদণ্ড দরকার যেই মানদণ্ডের মাধ্যম দিয়ে আমি কোরআন এবং হাদিসকে বুঝতে পারবো। সেই মানদণ্ড কি? সেই মানদণ্ড কি আমাদের আকাবির বুজুর্গ? সেই মানদণ্ড কি আমাদের মাযহাব মানহাজ? না, সেই মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম, অর্থাৎ সালাফে সালেহীন যারা, তারা কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, সেই বুঝটাকে আমাকে গ্রহণ করতে হবে। কারণ কি? সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের সর্বপ্রথম প্রজন্ম যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পাঠদান করেছেন, যারা আল্লাহ রাসূলের পাঠশালার সরাসরি ছাত্র। এই ইনারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন বা আল্লাহ রাসূল তাদেরকে যেভাবে বুঝিয়েছেন, তাদের চেয়ে বিশুদ্ধভাবে বুঝ অন্য কেউ বুঝতে পারবে? এজন্য তাদের বুঝতে হচ্ছে আমাদের জন্য মানদণ্ড। কোরআন এবং হাদিসকে বুঝতে যে আমরা সর্বদা তাদের বুঝকে অগ্রাধিকার দেব, কারণ তারা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝেছিলেন, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র ছিলেন এবং তাদের পক্ষে কোরআন থেকেও আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আমরা পড়ি আয়াতটা, তারপর কি বলি, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। এই নিয়ামত প্রাপ্ত বান্দা সবার আগে কারা ছিলেন? সাহাবা ইকরাম ছিলেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করা হচ্ছে, তাদের পক্ষে দলিল নাজিল করা হচ্ছে বলেই তাদেরকে আমরা অনুসরণ করি। সেই সাথে সাথে আল্লাহ রাসূলের দুইটা বক্তব্য আমাদের সামনে উপস্থিত, যেটাকে বলা হাদিসু ইফতিরা। যখন আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে, পরস্পর ফেরকাবাদী সৃষ্টি হবে, সেই অবস্থায় আমাদের করণীয় কি হবে, কিভাবে আমরা কোরআন এবং হাদিসকে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে হেদায়াত দিয়েছেন। একটা হাদিস যেটা সাহাবী ইরবাদ ইবনে সারিয়া, তার থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনা মাই আশবিরকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে পৃথিবীতে অসংখ্য মতভেদ, মতভেদের পর মতভেদ, দলের পর দল। যখন তোমরা দেখবে যে এই অবস্থা হয়ে গেছে, তখন কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, সেই অবস্থায় তোমাদের মুক্তির একটাই পথ, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো এবং আমার খুলাফায়ের রাশিদিন, আমার সাহাবায়ে কেরাম, তাদের চলার পথকে তোমরা ধরে থাকো। অন্য হাদিসে এরই ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ফিরকায়ে নাজিয়ার ব্যাখ্যায়, কোন দলটি মুক্তিপ্রাপ্ত দল, সেই দলটির পরিচয় সম্পর্কে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো সেই দল কারা, আল্লাহ রাসূল বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোনো দলের নাম বললেন না, বললেন কি, আমি এবং আমার সাহাবীরা, যেই পথের উপর রয়েছি, এই পথের উপর যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, তারাই সিরাতুল মুস্তাকিমের অনুসারী দল। তাহলে কোরআন এবং হাদিস আমাদের প্রধান দুটো মানদণ্ড। তারপরে কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে আর একটা মানদণ্ড, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই দুই মানদণ্ডকে সামনে রেখে আমরা যদি আমাদের চলার পথকে বেছে নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজে পাব। আজকের বক্তব্যের মৌলিক ইস্যু এটাই যে সিরাতুল মুস্তাকিম কোনটা, এ বিষয়ে আশা করি আমাদের মূল বক্তব্য বোঝা হয়ে গেছে। কোরআন এবং হাদিস এটা হচ্ছে আমাদের মূল মানদণ্ড। কোরআন এবং হাদিস বুঝতে হবে কাদের মানদণ্ডে? সাহাবীদের মানদণ্ডে। কারণ আমি আপনি যদি কোরআন বুঝতে যাই, এক একজনের বুঝ এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজন এক একভাবে বোঝে, এক একজনের যুক্তি এক এক রকম, আপনি কোনো ধরনের কোনো ফয়সালা খুঁজে পাবেন না। ফাইনালি আপনাকে যে কোনো একটা বিতর্ক ঢুকে যেতে হবে, কোনো অবস্থাতেই আপনি সঠিক পথ খুঁজে পাবেন না। কারণ আপনার রুচি, আমেরিকার মানুষের রুচি একরকম না, সৌদি আরবের রুচি একরকম, আমাদের রুচি আরেক রকম। আমরা সবসময় কথা বলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝের উপরে দিনকে ছেড়ে দিতেন, এই দিন আর আল্লাহ রাসূলের দিন হিসেবে টিকে থাকতে পারত না, অন্য কারো দিন হয়ে যেত, এটা আল্লাহ রাসূলের দিন থাকতো না। যেমনভাবে আজকে যারা বিভিন্ন আকাবির বুজুর্গকে কেন্দ্র করে দিনকে বানিয়ে নিয়েছেন, তাদের দিনটা আল্লাহ রাসূলের দিন থেকে বহুগুণ ফারাক, তারা একভাবে বোঝেন, আল্লাহ রাসূল আরেকভাবে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের বুঝটা যেন ইন্ট্যাক্ট থাকে, আমাদের বুঝটা যেন ভুলের দিকে পরিচালিত না হয়, এই জন্য আমাদের মানদণ্ড রাখতে হবে সাহাবিদের মানহাজ, তাহলে আমরা সহজে ইনশাআল্লাহ পথভ্রষ্ট হব না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসব যারা আমরা সিরাতুল মুস্তাকিম অনুসরণ করি তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় এরা আসলে সিরাতুল মুস্তাকিমের অনুসারী। এরা শুধু কথায় নিজের মানে সিরাতুল মুস্তাকিমের দাবিদার না, তাদের বৈশিষ্ট্যও সিরাতুল মুস্তাকিমের পক্ষে। সেই বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসরণ করবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, তারা সর্বদা তাওহীদকে অগ্রাধিকার দেবেন, শিরককে তারা সর্বদা বর্জন করবেন, তারা সর্বদা সুন্নাতকে অগ্রাধিকার দেবেন, বেদাতকে বর্জন করবেন। একজন মানুষকে চেনা যায় তার বিপরীত দিকটা দেখে, একজন মানুষকে চেনা যায় তার বিপরীত দিক দেখে। আপনি যে মুওয়াহ্হিদ তাওহীদ পন্থী, এটা কোথা থেকে প্রমাণিত হবে? আপনার শিরককে বর্জন দেখে। আপনি যে সুন্নাত পন্থী, এটা কীভাবে বোঝা যাবে? আপনার বেদাতকে বর্জন দেখে। আপনি সুন্নাতও পালন করেন আবার বেদাতও করছেন, তার মানে আসলে আপনি সুন্নাত পন্থী নন। আপনি তাওহীদও তাওহীদের কথা বলছেন আবার মাজাজেও সিজদা করছেন, তার মানে আপনি আসলে মুওয়াহ্হিদ নন। যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে চরমভাবে কঠোর হস্ত। কোনো অবস্থাতে তারা শিরকের মধ্যে লিপ্ত হতে চান না, কোনো অবস্থাতে তারা বেদাতের বিরুদ্ধে নিবদ্ধিত হতে চান না। কারণ তারা জানেন এই দুটো পথ হচ্ছে সবচেয়ে পিচ্ছিল পথ, যেই পথে উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে পৃথিবীর যত মানুষ পথভ্রষ্ট হয়েছে, ইসলামের নাম করে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হওয়ার প্রধান দুই কারণ শিরক এবং বেদাত। এই দুইটা জিনিস যদি মানুষ না করতো, নিঃসন্দেহে তারা কখনোই পথভ্রষ্ট হতো না। এই জন্য আহলে হাদিসরা বা যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, তারা সর্বদা শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় ইমানের কথা বলছেন, সতর্ক করে দিচ্ছেন, তোমরা শিরক করো না।
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কাল কিয়ামতের ময়দানে যারা মুক্তি পেতে চায়, তারা যেন সৎ আমল করে। তারপর কি কি বলছেন? ولا يشرك بعبادة ربه احدا আল্লাহর সাথে যেন আবার শরীক করে বসো না তোমরা। ইসলামী খেলাফত পেতে চাই, ইসলামী খেলাফত পেতে গেলে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, আমল সালে করো। তারপর আবার বলে দিচ্ছেন ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইয়্যা, তাদের বৈশিষ্ট্য হবে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে তারা যাবে না, শিরক করবে না আমার সাথে। ইন্নামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। শিরকের বিষয়টা নিয়ে আজকে আমাদের উম্মত এত বেশি গাফেল, এত বেশি গাফেল যেটা আমাদের চিন্তা করাও কঠিন। শুধু আহলে হাদিসরা বাদ দিয়ে আপনারা দেখবেন কোনো ওলামায়ে কেরাম তাদের মধ্যে শিরকের বিরুদ্ধে কথা নেই, অনেক মানে ফাজাইলের বিষয়ে কথা বলছেন, অনেক মাসাইলের বিষয়ে কথা আছে, শিরকের বিরুদ্ধে কোনো কথা নেই। এই যে উম্মতের মধ্যে এত কিছু চলছে, এত পীর মাজার, বাংলাদেশে শুধুমাত্র 1981 সালের হিসাবে 298,000 পীর এবং তাদের মাজার আছে, 300,000 বেশি মাজার এই দেশে আছে। এই মাজারগুলোর বিরুদ্ধে আমাদের পপুলার বক্তা যারা, তারাও কোনো কথা বলেন না, তারা এই বিষয়ে নিশ্চুপ। বর্তমানে একটা ইস্যু চলছে আপনারা জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এই কথা একজন বলার কারণে, তার বিরুদ্ধে আরেক দল মাজারপন্থী তারা লেগে গেছেন যে না, আল্লাহ রাসূলের নবুয়ত তিনি পেয়েছেন সেই মানব সৃষ্টির আগেই, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তিনি নবুয়ত পেয়েছেন। এই যে এখন একটা বিতর্ক চলছে, এই বিতর্কটা আমি আসলে প্রথমে বুঝতে পারি না যে কেন বিতর্কটা হচ্ছে এটা নিয়ে, কারণ এটা তো কমন একটা কথা, আল্লাহর রাসূল যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নাকি? সবাই জানে এটা, এই ওইটা ইতিহাসের প্রমাণিত বিষয়, আল্লাহর রাসূল হেরা গুহায় প্রথম তার কাছে ওহী নিয়ে আসা হলো, তারপরে তিনি খাদিজার কাছে গেলেন, জামবিরুনি জামবিরুনি বললেন, তার মানে তিনি তখনও জানতেন না তিনি নবুয়ত পেয়েছেন, তিনি যে নবী তিনি তখনও জানতেন না, যখন তার উপর প্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো তখন তিনি বুঝতে পারলেন যে তিনি নবী। সেটা তো অনেক পরে ঘটনা, 40 বছরের আগে তিনি কি জানতেন তিনি নবী? এটা তো ঐতিহাসিক বিষয়, সবাই জানে বিষয়টা, কিন্তু এই বিষয় নিয়ে বিতর্ক কেন হচ্ছে? এই বিষয় নিয়ে বিতর্ক নিয়ে একটু পড়তে যে যখন বুঝতে পারলাম যে বিষয়টা আরো অনেক গভীর এবং এর সাথে শিরকি আকিদা জড়িত। মাজারপন্থী যারা তারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধুমাত্র একজন রাসূল নন, তিনি একজন শুধু নবী নন, তার সম্পর্কে যে শিরকি আকিদা তারা পোষণ করে সেটাকে তারা দুইটা নাম দিয়েছে, একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি আর একটা হচ্ছে নূরে মুহাম্মাদি। আল্লাহ রাসূলকে তারা নূরের নবী বলে, কেন বলে? শুধু তার সম্মান বাড়ানোর জন্য না, এর মধ্যে আরেকটা কারণ আছে। তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন একটা মানে কি বলবো, একটা অসীম সত্তা, একটা অদৃশ্য সত্তা, যেই সত্তায় কখনো দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা সত্তা, সেই সত্তার প্রকাশ তিনি প্রথম ঘটিয়েছিলেন মুহাম্মাদ রাসূলের মাধ্যম দিয়ে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক, অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটেছে মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যম দিয়ে। এর চেয়ে বড় শিরকি আকীদা কি হতে পারে? এই আকীদাই তারা পোষণ করেন এবং এই আকীদা থেকেই তারা বলছেন যে নবী মুহাম্মদ তিনি 40 বছর নবুয়ত পাননি, বহু আগে তিনি নবুয়ত পেয়ে বসে আছেন। ঠিক যেভাবে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে নাসারানা মনে করে যে ঈসা আলাইহিস সালাম মূলত তিনি নবী নন, তিনি হচ্ছেন আল্লাহর স্বয়ং পুত্র, আল্লাহ নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মাধ্যম দিয়ে, ঠিক তেমনই ভাবে এই সুফিবাদী যারা মাজারপন্থী তারা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যম দিয়ে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক, এই আকীদা থেকে কিন্তু মূলত এই বিষয়টা চলে এসেছে। তারা বলে হাকিকাতে মুহাম্মাদি, হাকিকাতে মুহাম্মাদি, আমরা মুহাম্মাদকে দেখি একজন মানুষ হিসাবে, তিনি আসলে হাকিকাতান মানে মানুষ ছিলেন না, তিনি ছিলেন নূরের তৈরি একজন মানে একটা সত্তা, যেই নূরটা মূলত আল্লাহর নূর থেকে এসেছে। কত ভয়ঙ্কর আকীদা আজ পর্যন্ত আমাদের এই সমস্ত মাজারপন্থীদের মধ্যে রয়ে গেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এই বিষয়টা নিয়ে আবার মাজারপন্থী কিছু ওলামা একরাম বাংলাদেশে আছেন, তারা সবাই বিবৃতি দিয়েছেন তার পক্ষে, যিনি এই কথা বলেছেন তার পক্ষে আবার বিবৃতি দিয়েছেন যে না, আমরা সবাই এই বিষয়ে একমত যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নবুয়ত পেয়েছিলেন রূহের জগতে। একটা জিনিস কি তাকদীর? তাকদীরে তাকদীরান তিনি তো নবী হিসেবে নির্ধারিত হয়েছিলেন বহু আগে। এই বিষয়ে একটা হাদিস আবু হুরায়রা থেকে এসেছে, যে হাদিসটা সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহ রাসূল আপনি কবে থেকে নবী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন যে কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল জাসাদে বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তো তখন থেকে নবী
যখন থেকে আদম আলাইহিসসালাম রূহ এবং জাসাদের মাঝামাঝি অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিসসালাম যখন অস্তিত্বে আসেননি তখন থেকে নবী। এটার অর্থ আমরা কীভাবে নেই? এটার অর্থ আমরা এইভাবে নেই যে এটা তাকদীর আল মুকাদ্দারা, এটা তাকদীর হিসেবে নির্ধারিত ছিল। এই তাকদীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্ধারিত আছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে খালাকাল্লাহু মাকাদির, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তাকদীর সৃষ্টি করে রেখেছেন। আমাদের প্রত্যেকের জন্ম মৃত্যু কখন কোথায় হবে আমাদের মানে এই জমিন আসমান সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথাও লেখা আছে, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি প্রথমেই নবী হিসেবে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে বানাবেন সেজন্য প্রস্তুত করেছেন, ধাপে ধাপে প্রস্তুত করেছেন। কিন্তু তখন থেকে তিনি নবী ছিলেন বিষয়টা এমন না। নবুয়ত তিনি পেলেন কখন? যখন তিনি 40 বছর তার অতিক্রান্ত হলো এবং মানে গারে হেরাতে জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসলেন, তখন থেকে তিনি নবী হলেন। ওহী পাওয়ার কারণে তিনি নবী হলেন, তার আগে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা নিয়ে আজকে এই যে বিতর্ক, এই বিতর্কের যে রূপটা কিন্তু মনে রাখবেন, ওই যে হাকিকাতে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি, ওই জায়গা থেকে তারা বিষয়টা টেনে নিয়ে আসছে। মূলত তারাও জানে আল্লাহ রাসূলের 90-40 বছর বয়সে তিনি পেয়েছিলেন, কিন্তু ওই দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন? ওই তাদের আকীদা যে ওই দিকে আছে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শির্ক অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, যে সূক্ষ্ম বিষয়টা আমরা অধিকাংশ মানুষ মানে সচেতন নই। আমাদের গ্রাম বাংলায় এখন আমাদের আহলে হাদিস ফ্যামিলিগুলোতেও আমরা লক্ষ্য করেছি, অনেক সময় দেখা যায় বাড়ির মহিলারা বলে বাড়ির বাইরে বের হওয়ার সময় যদি কাক দেখে তাহলে তারা মনে করে আজকের দিনটা বোধ হয় অশুভ দিন, অথবা শনিবারের দিন বাইরে যাওয়া যাবে না। এই সমস্ত যে আজেবাজে চিন্তাধারা, কুসংস্কারগুলো, এগুলোর মধ্যেও শির্ক লুকিয়ে আছে। যে শির্কগুলো মূলত লালন পালন করে হিন্দু অনেক সংস্থাতে লালন পালন করা হয়, হিন্দুদের দেখা দেখি আমরা নিজেরা বলা শুরু করে দিয়েছি যে কাক দেখলে নাকি মানে এটা নাকি মানে আমাদের মানে একটা খারাপ প্রভাব ফেলবে, আবার শনিবারে বের হলে সেটা নাকি একটা খারাপ প্রভাব ফেলবে। এই ধরনের যাবতীয় যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে এগুলো সব শির্কি আকীদা থেকে আগত। এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, আমাদের আকীদা, আমাদের চিন্তাধারা, আমাদের চলনে বলনে কোনো অবস্থাতেই যেন শির্কের অনুপ্রবেশ না ঘটে যায়। আমাদের একজন বড় আলেমকে আমরা লক্ষ্য করেছি, তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন এটাই স্বাভাবিক, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাইছেন, তিনি কি এখন জীবিত আছেন? আপনার আকীদা যদি এটাই হয় আল্লাহর রাসূল হাজির নাজির, তিনি সবসময় জীবিত আছেন, সবসময় উপস্থিত আছেন এখানে, তাহলে তো সেটা সেই শিরকের নামান্তর আবার হয়ে গেল। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা কেন আল্লাহর রাসূলের কাছে চাইবেন? আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন ক্ষমা চাইতেন, যেভাবে আমরা পরস্পরের কাছে ক্ষমা চাই চাইতেই পারি, কিন্তু যিনি মারা গেছেন তিনি তো শুনতে পান না। ইন্নাকা লা তুসমি মান ফিল কুবুর, যে ব্যক্তি কবরে ঢুকে গেছে তুমি তাকে আর শোনাতে পারো না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে বেদাত ঠিক একই রকম পাপ, যে পাপটির কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের মুমিনদের সবচেয়ে বেশি দুর্ভাগ্য শিকার হতে হবে। একজন কাফের সে কবর যাওয়ার সাথে সাথে বুঝে নেবে সে কাফের, সঙ্গে সঙ্গে তার আজাব শুরু হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার, তিনি ইমানদার নিজেকে জানার পরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপমানের শিকার হবেন মূলত এই বেদাতের কারণে। কেমন অপমান! সে অপমানের সে পরিবেশটা আমরা যদি একটু চিন্তা করতাম তাহলে আমরা ঘুরেও ভুলেও কখনো আমরা বেদাতের ধারে পাশে যাওয়ার চেষ্টা করতাম না। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দেখে চিনবেন, যারা বেদাতি তাদেরকে দেখে চিনবেন, তাদের অজুর অঙ্গগুলো সব চকচক করবে। তাদেরকে যখন হাউজে কাউসারে পানি পান করাতে যাবেন পিছন থেকে ফেরেশতারা আওয়াজ করে বলবেন, হে আল্লাহ রাসূল আপনি ওদেরকে পানি পান করাবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে যাবেন। সমস্যা কি? এই লোকগুলো তো আমারই উম্মত, ওদের হাত পা সব মানে জল জল করছে অজু করার কারণে, ওদেরকে পানি কেন পান করাবো না? তখন আল্লাহ রাসূল তাদের জিব্রিল ফেরেশতা বা ফেরেশতা যারা থাকবেন তারা বলবেন, হে আল্লাহ রাসূল আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা দীনের মধ্যে কি কি বিষয় প্রবেশ করিয়েছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোলে জড়িয়ে নেবেন, কি বলবেন? সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা আমার দীনের মধ্যে আমার পরবর্তীতে নতুন নতুন বিষয় সৃষ্টি করে ফেলেছো। তোমাদেরকে আমি এই দায়িত্ব দেই নাই যে তোমরা নতুন করে দীন আবিষ্কার করবে, আমি যে দীন দিয়েছিলাম, যে দীন তোমাদের কাছে প্রচার করেছিলাম সেই দীন তোমরা মেনে চলবে, এটাই তোমাদের কর্তব্য ছিল। এটা বাদ দিয়ে মাতব্বারি করে নিজে যখন দীন তোমরা ঢুকিয়েছো তোমরা কিন্তু দূর হয়ে যাও, তোমাদের আর আমার প্রয়োজন নেই। এই কথা যদি আমি আপনি সেখানে যে শুনি, শোনানো হয় আমাদেরকে আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শুনি যে রাসূলের শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সে রাসূল যদি বলে সুবহান সুবহান
তাহলে আমাদের অবস্থাটা কী হবে? সময় তো উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। শিরক ও বেদাত, এটা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই দুটো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। আপনি বলবেন মানুষ হত্যা করা বড় পাপ, আপনি বলবেন জিনা করা বড় পাপ, আপনি মনে করবেন যে অন্যের সম্পদ লুটে নেওয়া সবচেয়ে বড় পাপ। তার চেয়ে হাজার গুণ বড় পাপ হচ্ছে শিরক ও বেদাত, যেটাকে আমরা ভালোবেসে পালন করি। অন্য সমস্ত অপরাধ আমরা অন্যায় জেনেই করি, কিন্তু এমন দুটো অপরাধ, যে অপরাধ দুটো আমরা ভালোবেসে করি, তার নাম হচ্ছে শিরক ও বেদাত। সময় তো উপস্থিতি, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তারা সর্বদা শিরক এবং বেদাত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তাদের দেখলেই বোঝা যাবে এরা সিরাতুল মুস্তাকিমের অনুসারী। কোনো অবস্থায় তারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা মত করবে না, কোনো অবস্থাতে তারা আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে অন্য আকাবির বুজুর্গের কথা দোহাই দেবে না। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, সিরাতুল মুস্তাকিমের অনুসারীদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল ওয়াসাতিয়া, তারা কোনো অবস্থাতেই বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না। বাড়াবাড়ি কারা করেছিল এই উম্মতের মধ্যে প্রথম? যারা ছিল খারেজি। ছাড়াছাড়ি কারা করেছিল? বর্জিয়া। কিভাবে বাড়াবাড়ি করেছিল? তারা বলেছিল যারা কবিরা গোনা করবে। খারেজিরা বলেছিল যারা কবিরা গোনাগার, তারা কবিরা গোনা করার সাথে সাথে তারা কাফের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাদের হত্যা করাটা ওয়াজিব হয়ে গেছে। একজন ব্যক্তি সে জেনা করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলতে হবে। একজন ব্যক্তি সে মিথ্যা কথা বলেছে, কবিরা গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতে হবে। এই আকীদা ছিল খারেজিদের আকীদা, এবং এই আকীদার কারণেই তার উম্মতের শ্রেষ্ঠ তিনজন ব্যক্তিকে তারা হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা কি কোনো অমুসলিমদের হাতে নিহত হয়েছিলেন নাকি মুসলমানদের হাতে? মুসলমানদের হাতেই নিহত হয়েছিলেন, মুসলমান নামধারীদের হাতেই নিহত হয়েছিলেন, যারা মনে করেছিল যে ইনারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। যারা বলেছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বড় অপরাধ করেছেন, এই অপরাধ যে তিনি আবু মুসা আল আশআরীকে তিনি সালিশ মেনেছিলেন আল্লাহ বাদ দিয়ে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারোর নির্দেশ মানা যাবে না। অতএব তিনি যেহেতু আল্লাহ বাদ দিয়ে একজন মানুষ, একজন ব্যক্তিকে তিনি নির্ধারণ করে নিয়েছেন, অতএব তিনি দেখি কাফের হয়ে গেছেন। শুধু তাই না, যিনি হত্যা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তিনি হত্যা করার সময় বলছে যে আমি এই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোকটাকে হত্যা করলাম। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন, যিনি আল্লাহ রাসূলের সরাসরি জামাতা, যিনি ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ রাসূল যাকে জীবিত অবস্থাতে যাকে জানাতে সুসংবাদ দিয়েছিলেন, যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, সেই মানুষটাকে বলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আমি আজকে হত্যা করলাম। কেন? ওই আকিদার কারণে, এই বাড়াবাড়ির কারণে। আজকে যুগেও যারা জিহাদের নামে বাড়াবাড়ি করছেন, তারাও ঠিক একই আকিদার মানুষ। তারা মনে করছেন অমুক সরকার, তারা যেহেতু ইসলাম অনুযায়ী দেশ চালাচ্ছে না, তারা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে, তাদের বিরুদ্ধে এখন আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। নিঃসন্দেহে যারা অন্যায় করছেন তাদেরকে অন্যায়কারী বলবো, অপরাধী বলবো, তারা জালেম, তারা ফাসেক, তারা অন্যায়কারী, অনেক কিছু আমরা বলবো, কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে আমাদের কাফের বলার সুযোগ আছে? তারা সালাত আদায় করছেন, তারা যাকাত দিচ্ছেন, তারা হজে যাচ্ছেন, তারা যে অন্যায় করছেন সে অন্যায়ের জন্য তারা অবশ্যই তারা আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হবেন, কিন্তু তাদেরকে আমরা কাফের বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই সুযোগ কি আমাদেরকে দেওয়া হয়েছে? যারা এই কাজ করছেন নিঃসন্দেহে তারা উম্মতের যে মধ্যম পন্থা, এই মধ্যম পন্থা থেকে দূরে সরে গেছেন। এই দূরে সরে যাওয়ার কারণে তারা সেই প্রাচীন যুগে সেই খারেজিদের আকীদার মধ্যে প্রবেশ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের দিনদার ভাইদের মধ্যে অনেক ভাই এখনো পর্যন্ত এই আকীদা ছাড়তে পারছেন না, এত বোঝানোর পরেও তারা ছাড়তে পারছেন না। তারা মনে করছেন না যে কোনো মূল্যে আমাদেরকে অবশ্যই এদেশে ইসলাম কায়েমের জন্য বিদ্রোহ করতে হবে, অস্ত্র হাতে নিতে হবে, গা গরম করা কথাগুলো তারা বলেন। সম্মানিত উপস্থিতি, তারা এটুকু চিন্তা করলেন না যে আল্লাহ রাসূলের তো একটা মানহাজ ছিল, যদি কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, যে আল্লাহ রাসূল পেশাব পায়খানা করার নিয়ম শিখিয়ে দিয়েছেন, তিনি কি রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ম নীতি শিখিয়ে যান নাই? কি মনে করছি আমরা ইসলামকে নিয়ে? কেন আমরা নিজেদের মধ্যে চলতে গেলাম? কেন আমরা আল্লাহ রাসূলের পথটা খুঁজতে গেলাম না? আল্লাহ রাসূলের বক্তব্য খুঁজতে গেলাম না? সাহাবায়ে কেরামের বক্তব্য আমরা খুঁজতে গেলাম না? আমাদের মধ্যে আরেকজন মানুষ, তারা মনে করছেন যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতায় না গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ক্ষমতায় গেলে তারা উদাহরণ দিচ্ছেন উপর থেকে পানি ঢেললে সব জায়গায় পৌঁছে যায়, এই জন্য আমাদের উপরে আগে যেতে হবে, ক্ষমতায় আগে যেতে হবে। কিন্তু দেখুন তো, 124,000 পয়গম্বর বলা হয়ে থাকে, যদি আছে জয়ীফ, 124,000 পয়গম্বরের মধ্যে কয়জন রসুলের নবী ছিলেন? মাত্র 4 জন।
শাসন ক্ষমতার জন্য চেষ্টা চালিয়েছেন কোন নবী? যদি খুঁজতে যাই একজনকেও খুঁজে পাবো না। আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তিনি শাসন ক্ষমতার জন্য মূলত সংগ্রাম চালান নাই। মাক্কী জীবনে 13 বছর সময় তাকে প্রচন্ড রকম কষ্ট করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। কুরাইশা তাকে বলেছিল, হে মোহাম্মদ, আপনি এত কষ্ট করার দরকার নেই, এক কাজ করেন, আপনি 6 মাসের জন্য এই এলাকার শাসক হন, আমরা 6 মাসের জন্য হব। এইভাবে যদি ভাগাভাগি করে নেই তাহলে তো আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ফেসাদ থাকে না। 6 মাস আপনি আমাদের মানে আমাদের মূর্তির পূজা করবেন, আর 6 মাস আমি আপনার বা আমরা আপনার আল্লাহর পূজা করব। আল্লাহ রাসূল কি বলেছিলেন? কুলিয়া আইহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না, এবং আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। স্পষ্ট বলে দিলেন যে কোনো এই সমস্ত প্রলোভন দেখিয়ে লাভ নেই। আমরা শাসন ক্ষমতার জন্য লড়াই করি না, আমরা লড়াই করি আদর্শের জন্য। আমরা প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করি। নিঃসন্দেহে যদি আমরা ক্ষমতা পেয়ে যাই সেটা আমাদের জন্য অবশ্যই একটা বড় সহায়ক, কিন্তু সেটা আমাদের প্রাইমারি জিনিস না। প্রাইমারি জিনিস হচ্ছে আমাদের তাওহীদ, তো প্রাইমারি জিনিস হচ্ছে আমাদের আকীদা, আমাদের মানহাজ। এ বিষয়ে একটা উদাহরণ এভাবে দেওয়া হয় যে 10 তারা আপনি বাড়াচ্ছেন, 10 তারার সর্বোচ্চ তারাটা হচ্ছে আপনার শাসন ক্ষমতা, তার আগে হচ্ছে আপনার ফাউন্ডেশন লেভেল আছে। আপনি যদি একটা বাড়ির ফাউন্ডেশন ঠিক না করে 10 তারা বানাতে যান, বানানো যাবে? আগে আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে। যে দেশের মানুষ এখনো তাওহীদই বোঝে না, যে দেশের মানুষ এখনো সুন্নতি বোঝে না, তাদের জন্য আপনি আগে থেকে ক্ষমতায় যে আপনি কি বোঝাবেন তাদেরকে, কি বুঝবে তারা? দুদিন পরে তারা আপনাকে তাড়িয়ে সরিয়ে দেবে। যে অবস্থা হলো না মিশরে, বহু কষ্ট করে 100 বছর সংগ্রামের পরে একবার শাসন ক্ষমতা তারা যেতে পারলেন। কয়দিন টিকে থাকতে পারলেন? 3 মাস 4 মাস 6 মাস সম্মানিত উপস্থিতি। তারপরেও সেই 6 মাসও টিকেছিলেন বহু কলা কৌশল করে, বহু রকম আপোষকামিতার মাধ্যম দিয়ে সম্মানিত উপস্থিতি। এটা নবী রাসূলের পথ নয়। নবী রাসূলের পথ হচ্ছে ইকামতে দিন, মানে আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু। এই আয়াতের অর্থ এই যে আমরা যেন আমাদের প্রত্যেকে নিজের জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের সমাজের জীবনে, রাষ্ট্র জীবনে, যে যেখানে আমরা আছি না কেন, সেই জায়গাতে সাধ্যমতো ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি। যার যতটুকু ক্ষমতা রয়েছে, আমি আমার পরিবারের সদস্য, আমার পরিবারের উপর আমার ক্ষমতা আছে, আমার তামকিন আছে, আমি আমার পরিবারকে চেষ্টা করি তারা যেন দিনের উপর পরিচালিত হয়। সমাজের উপর আমার এখনো দায়িত্ব আসে নেই, যদি আমি কোনোদিন ডিসি হয়ে যাই তখন আমার দায়িত্ব পড়ে যাবে এই সমাজের সবার উপরে ইসলাম কায়েম করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা। আমি যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাই আমার জন্য দায়িত্ব পড়ে যাবে এই রাষ্ট্রের উপরে ইসলাম পরিপূর্ণ হয়ে বাস্তবায়ন করা। কিন্তু আমি আপনি এই জুমার মেম্বার দাঁড়িয়ে এখান থেকে যদি হুঙ্কার দিয়ে বসি, এই হুঙ্কার দিয়ে তো কাজ হবে না। আমার যেটা দায়িত্ব একজন ব্যক্তি হিসাবে সেটা হচ্ছে সরকারকে নসিহত করা। মুনাসাহাতু উলাতিল উমুর, তোমরা তোমাদের যারা ওয়ালিউল আমর থাকবে, যারা নেতা থাকবে, নেতৃস্থানীয় ব্যক্তি যারা থাকবে, তাদেরকে তোমরা নসিহত করো। আমাদের দায়িত্ব হচ্ছে নসিহত করা। নসিহত যদি তারা না মানেন তারা আল্লাহর কাছে দায়ী হবেন, আমি দায়ী হব না। আমার দায়িত্ব তাদেরকে নসিহত করা, সমাজকে সুন্দর করার জন্য সাধ্যমতো চেষ্টা করা। কিন্তু বিদ্রোহ করা, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, এই প্রতিযোগিতা নিঃসন্দেহে ইসলামের প্রতিযোগিতা নয়। এটাকে তারা বলছেন, আমরা যেটা বলি যে খেলাফা প্রতিষ্ঠিত হবে কিভাবে, খেলাফা আলা মিনহাজিন নবুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর তারা বলছেন যে না, খেলাফা আলা মিনহাজিল জামহুরিয়া, গণতন্ত্রের মাধ্যম দিয়ে খেলাফত আসবে, কখনো সম্ভব? সম্মানিত উপস্থিতি, এগুলো মূলত আসছে এই বাড়াবাড়ি চিন্তাধারা থেকে। এই বাড়াবাড়ি চিন্তাধারার কারণে আমাদের অনেক ভাই এখন পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন, যেটা না বললেও নয়, যদিও সময় একবারই কম। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা এখন জিহাদ তো একটা বিষয় গেল, নতুন করে এখন লেগেছেন শেষ জামানা নিয়ে। শেষ জামানায় কি হবে? শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ হবে, শেষ জামানায় খোরাসানের কালো পোশাকধারী অশ্বারোহীরা আসবে, শেষ জামানায় ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবে, এই সমস্ত বিষয় হচ্ছে তাদের মূল আলোচ্য বিষয়। অথচ এটা আমাদের আলোচ্য বিষয় না, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয়। আমরা জেনে রাখবো যে এগুলো হবে শেষ জামানায়, কিন্তু কখন আসবে এগুলোকে আমরা কেউ জানি। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন শুনে উত্তর না দিয়ে উল্টা বলছেন, মা ফামাদা আদাতালাহু, তুমি কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভটা কি? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ইদা কামাত ইদা মাতাল ইনসান কামাত কিয়ামতু, যখন একজন মানুষ মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা একটা জয়ীফ হাদিস যদিও, কিন্তু বক্তব্য সঠিক। একজন মানুষ যখনই মারা যাচ্ছে তখন তার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে না?
আমি আপনি যখনই মারা যাবো তখনই আমার কেয়ামত শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমার এই দাজ্জাল নিয়ে, আমার এই ইমাম মাহদি নিয়ে এত গবেষণা করার কি প্রয়োজন? ইমাম মাহদি কাতারে এসেছেন, ইমাম মাহদি কোথায় ইসরায়েলে এসেছেন, সিরিয়ায় এসেছেন, কত রকম গল্প এখন শোনা যায়, 24 সালে আসবে, 25 সালে আসবে, এই সমস্ত গবেষণা কে করতে বলেছেন? এইগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো হচ্ছে দিনের নামে বাড়াবাড়ি, এগুলো আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাসুল বলেছেন অবশ্যই হবে, কখন হবে কিভাবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটা বিষয় আমরা বলে থাকি, যদি অনেকে মনে করে থাকেন এগুলো না জানলে আমরা ইমাম মাহদিকে চিনবো কিভাবে, আমরা চিনবো কিভাবে দাজ্জালকে? এই বিষয়ে ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়, যদি আমার ইমান শুদ্ধ না থাকে, যদি আমার ইমান শুদ্ধ না থাকে, আমার আমল যদি শুদ্ধ না থাকে, তাহলে ইমাম মাহদি যদি এখানে এসে আজকে সালাত আদায় করায়, আমি ইমাম মাহদিকে চিনতে পারবো না। আবার যদি আমার ইমান বিশুদ্ধ থাকে, আমার আমল যদি শুদ্ধ থাকে, ইমাম মাহদি পৃথিবীর যে কোনো গর্তেই আসুক না কেন, যদি তিনি এসে থাকেন, অবশ্যই আমরা তাকে চিনে ফেলবো, জেনে ফেলবো যে উনি এসে গেছেন অলরেডি। মূল বিষয় হচ্ছে আমার ইমান, আমার ইমান শুদ্ধতা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়, এগুলো নিয়ে গবেষণা আমার মূল বিষয় নয়। আর একটা বিষয় বর্তমানে চলছে, একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, এটা নিয়ে একটা বাড়াবাড়ি চলছে না এখন আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে, আমরা লক্ষ্য করছি এটা, এটা একটা চরম বাড়াবাড়ি। যে জিনিসটা সম্ভব না সেটাকে জোর করে সম্ভব করার এই মিশন আমার আপনার নেওয়ার কি দায়িত্ব ছিল, কি দরকার ছিল? আল্লাহ রাসূল তো তার যুগে ফয়সালা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন, সুমুলিরু ইয়াতিহি ওয়া কুমুলিরু ওয়া আফতিরুলিরু ইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ছাড়ো এবং চাঁদ দেখে সিয়াম পালন করো, সেটা নিঃসন্দেহে আমাদের এলাকার কথাই বলা হচ্ছে। আমাকে এই কথা বলা হয়নি তুমি আমেরিকায় যে দেখে আসো যে চাঁদ উঠছে কিনা, আমাকে এই কথা বলা হয়নি হাওয়াইতে যে দেখে আসো চাঁদ উঠছে কিনা, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব না। আজকে স্যাটেলাইটের যুগ এসছে বলে আপনি মনে করছেন এটা সহজ, তবুও সহজ না, তবুও আপনার খবর পেতে পেতে মানে প্রথম দিনে সিয়াম আপনার বাধা হয়ে যাবে। ইসলাম এমন কোনো সিস্টেম কখনো আমাদের উপর আরোপ করে নাই যে সিস্টেম পালন করার জন্য আমাদেরকে স্যাটেলাইটের উপর নির্ভরশীল হতে হবে, যে সিস্টেম পালন করার জন্য আমাদের একটা সিয়াম বাদ দিয়ে পরে আবার কাজা আদায় করতে হবে, এই ধরনের কোনো সিস্টেম আমাদেরকে দেননি। ইসলাম আমাদেরকে এত সুন্দর প্রাকৃতিক ধর্ম দিয়েছে যে ধর্ম আপনি পৃথিবীতে যদি কিচ্ছু না থাকে তবু আপনি পালন করতে পারবেন। এইগুলো নিয়ে বাড়াবাড়ি দয়া করে করবেন না। এই বাড়াবাড়ি করতে যে আমাদের মধ্যে বহু ভাই পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তারা সিরাতুল মুস্তাকিম থেকে তারা দূরে সরে যাচ্ছেন। সামনে উপস্থিতি যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে মুসলিহুন, তারা সবসময় সংশোধন করবেন, সমাজকে সংশোধন করার চেষ্টা করবেন, তারা সমাজের কোনো ভুল জিনিস দেখেও তারা এই কথা বলবেন না যা চলছে চলুক না, আমি আমার তো ঠিক থাকলেই হল। এটা প্রকৃত অর্থে সিরাতুল মুস্তাকিমের অনুসারীদের বক্তব্য হতে পারে না, কারণ তারা সবসময় উম্মতের প্রতি দরদ রাখেন, তারা নিজেকে যেমন জান্নাতের যাওয়ার জন্য প্রস্তুত করেন, উম্মতকেও সেরকম জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেন, উম্মতের প্রতি এই দরদ তাদের মধ্যে আছে। বাদা আল ইসলাম গরিব ও সায়াউদ খামা বাদা, ইসলাম শুরু হয়েছে কম সংখ্যক মানুষদের মধ্য দিয়ে এবং কম সংখ্যক মানুষের মধ্যে ইসলাম আবার ফিরে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কারা এই গোরাবা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারাই হচ্ছে গোরাবা, যারা মানুষের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সংশোধনের চেষ্টা চালায়। যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তারা সবসময় যেখানে দেখবেন শির, যেখানে দেখবেন বেদাত, সেখানে তারা কথা বলবেন, সেটাই তারা সংস্কার করার চেষ্টা করবেন, কখনো চুপচাপ থেকে এ কথা বলবেন না যা চলছে চলুক, এই ধরনের কোনো কথা তারা কখনো বলেন না। আমান আহসান কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তি যে কথায় উত্তম কোন ব্যক্তি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ আমল করে এবং বলে আমি হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ওর চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? একজন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব দাওয়াতি ময়দানে প্রত্যেকের সময় দেওয়া, শুধু আলেমরা মানা আলেমরা আমাদের দায়িত্ব না, এ দায়িত্ব আমাদের প্রত্যেকের, কতটুকু যতটুকু আমি জানি, যতটুকু সত্য আমি জানি ততটুকু আরেকজনের কাছে আমাকে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। ফালি উবাল্লিগ শাহিদুল গায়ব, আল্লাহ রাসূল ইসলাম সেই বিদায় হতে দিন আমাদের সবাইকে দায়িত্ব দিয়ে গেছেন, তোমাদের মধ্যে যারা আজকে এখানে উপস্থিত রয়েছে, যারা অনুপস্থিত তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দাও। এখানে শর্ত দেননি শুধু আলেমরা এটা পৌঁছে দিবে, সবাই যার সুযোগ রয়েছে, যে যতটুক জানে ততটুক যেন আরেকজনের কাছে পৌঁছে দেয়, এই দায়িত্ব আমাদের সবার। আহলে সুন্নাত না সিরাতুল মুস্তাকিমের যারা অনুসারী তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জামাতবদ্ধ, তারা বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেন না, বিচ্ছিন্নভাবে তারা চলাফেরা করেন না, তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকেন, নেতৃত্বের অধীনে একতাবদ্ধ থাকেন, তারা বিশৃঙ্খল অবস্থায় জীবন যাপন করেন না। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য যারা সিরাতুল মুস্তাকিম অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযাইফা ইবনে ইয়ামান তিনি জিজ্ঞাসা করলেন যে শেষ জামানায় যখন আমাদের অবস্থা এমন হবে যে আমাদের মধ্যে
আমাদের চেহারাধারী মানুষ যারা আমাদের মধ্যে দাড়ি তুপি আছে অথচ তারা জাহান্নামের দিকে আহ্বান করছে, এই অবস্থা যখন হবে সে অবস্থায় আমরা কি করবো? হে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল তাকে বললেন, তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের ইমামকে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হেদায়তগুলোর মধ্যে একটা হেদায়ত। আমরা যেন সর্বদা জামাতবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করি যারা আমরা সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে আমরা আবারও যে বিষয়টি আপনাদের স্মরণ করে দিতে চাই, আজকে খুব মূল বিষয়বস্তু ছিল সিরাতুল মুস্তাকিম আমাদেরকে আগে চিনতে হবে। যে কোনো মুহূর্তে আমি যত বড় আল্লাহ হই না কেন, সালাত আদায় করছি বলে মনে করে নিচ্ছি যে আমি সিরাতুল মুস্তাকিম অনুসারী, বিষয়টা এমন না। সিরাতুল মুস্তাকিম আপনাকে জেনে শুনে অনুসরণ করতে হবে। সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এবং আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে বোঝার মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ। এই তিনটা জিনিসকে সামনে রেখে আমরা যেন আমাদের পথ খুঁজে নিই, আমাদের গন্তব্য খুঁজে নিই। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার এই রুটটা আমাকে অবশ্যই চিনতে হবে। দুই নম্বর, সিরাতুল মুস্তাকিমের পথ যারা অনুসরণ করবেন তাদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রধান বৈশিষ্ট্য, তারা কখনো শিরক বিদআত করবেন না। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবেন, বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন না। তিন নম্বর যেটা বৈশিষ্ট্য, তারা সবসময় সংস্কারপন্থী হবেন, মানুষের মধ্যে সংস্কার আনতে চাইবেন, মানুষের মধ্যে ভুল ভ্রান্তিগুলো দূর করতে চাইবেন, এমনকি নিজের মধ্যে যদি ভুল হয় সেটাও তারা ভুল সংশোধন করার জন্য তারা প্রয়াস নেবেন। এবং সর্বশেষ, তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকবেন, জামাতবদ্ধ থাকবেন, কখনো বিচ্ছিন্ন জীবন যাপন করবেন না। যদি আমরা এই অবস্থান গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারবো, টিকে থাকতে পারবো, এবং কাল কিয়ামতের ময়দানে এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুত সেই জান্নাতের ইনশাআল্লাহ আমরা অধিকারী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমকে চেনার তৌফিক দান করুন, সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে পরিচালনা করার তৌফিক দান করুন, সেই সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।